সর্ব ধর্ম পরিত্যাজং শরণং মমেকং ব্রজ। শাস্ত্রে বলেছে, সর্বধর্ম পরিত্যাগ করে তুমি শরণাপন্ন হও ব্রজের। তো ব্রজের ভাব একমাত্র গোপীগণেই জানেন। গোপীগণ হচ্ছে পরম ভক্ত। ব্রজ লীলে একি লীলে কৃষ্ণের গোপী কাউরে জানাইলে। ব্রজ লীলে একি লীলে যারে নিঃশক্তিতে গোষ্ঠেন নারায়ণ, গুরু বলে ভজলেন তারি চরণ। যারে নিঃশক্তিতে গোষ্ঠেন নারায়ণ, আমার গুরু বলে ভজলেন তারি চরণ। একই ব্যবহার লীলে চমৎকার, একই ব্যবহার লীলে চমৎকার, জীবের বোঝাবার ভূমণ্ডলে জীবে বুঝাভার এই ভূমণ্ডলে। তাই সাজিয়ে এখানে বলেছেন, এই সাধারণ মানুষের পক্ষে সে ভাব বোঝা বড়ই কঠিন। যদি কোনো চেতন গুরু শ্রীগুরু তাকে বুঝিয়ে দেয় তবে সে বুঝতে পারে। জীবের বোঝাভার ভূমণ্ডলে চলিলে একি লীলে, একি লীলে। লীলে দেখে কম্পিত ব্রজধাম, রাধার মান ঘুচাতে যোগী হলো সে। আজকে নারীর চিন্তা
আগে কয় লাল অসম্ভব বচন ভেবে কয় লাল রাজার দাস ক্ষতে সেদিন শ্রীকৃষ্ণ আমার যে শ্যাম সেই শ্যাম রাধার দাসক্ষতে তিনি দাসক্ষত দিলেন যে তোমার বাজিপদ্ম আমার মাথায় রাখ রাধার দাস ক্ষতে শ্যামিকালে ব্রজলীলে ইয়ে কি লীলে ব্রজলীলে ইয়ে কি লীলে কৃষ্ণের গোপী কাউরে জানাই